আসসালামু আলাইকুম, সেবা থেকে বলছি। প্রথমে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে F97/6 নামাবাজার সাভার ঢাকা। তো আমাদের পেজ থেকে এর আগে দুইটি ভিডিও আপলোড করা হয়েছিল। প্রথমটি ছিল নারকেল তেলের ভিডিও এবং পরেরটি ছিল সরিষার তেলের ভিডিও। আজকের ভিডিওটিতে আপনাদেরকে নারকেল তেলের ফুল প্রসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমাদের এই নারকেলগুলো আমরা উপকূলবর্তী অঞ্চলগুলো থেকে সংগ্রহ করে থাকি এবং এরপর এই নারকেলগুলোকে এভাবে বিভাগ করে কেটে নেই। কাটার পর সেগুলোকে আমরা রোদে শুকাই। আর অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের রোদে শুকাতে এত বেশি সময় নেয় কেন, কারণ আমাদের দেশের ওয়েদার সবসময় সমান থাকে না, এই জন্য আমাদের নারকেলগুলো শুকোতে একটু বেশি সময় লেগে যায়। তো এই নারকেলগুলো শুকানোর পর আমরা হচ্ছে এই মেশিনটিতে নারকেলগুলো ভাঙাই। আর আমাদের এর আগের দুটি ভিডিও যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে এই মেশিনটি বাইরে থেকে দেখতে স্টেনলেস স্টিলের মনে হতে পারে, কিন্তু এর ভেতরের গঠন সম্পূর্ণই কাঠের। তো এখানে হচ্ছে আমাদের শুকনো নারকেলগুলো আমরা ওয়েট মেশিনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা একটা ঘানির জন্য ঠিক কী পরিমাণ নারকেল নেই। তো আপনারা এই নারকেল ভাঙার শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে এটি কতটুকু শুকাতে হয় নারকেল ভাঙানোর জন্য, কারণ নারকেলে যদি পানি থেকে যায় সেক্ষেত্রে নারকেল থেকে তেল আসে না। তো সেজন্য আমরা নারকেলগুলোকে ভালো করে শুকিয়ে নেই নারকেল ভাঙানোর আগে। তো এখন আমরা মেশিনে দিব নারকেলগুলো ভাঙানোর জন্য। সব নারকেল কিন্তু একসাথে দেওয়া যায় না, এটি একটু পর পর নারকেল হচ্ছে দিতে হয়। তো নারকেলগুলো ঘুরতে ঘুরতে এমন একটি অবস্থা চলে আসে, এরপর সেগুলো থেকে তেল পড়ে। তো তাও আপনারা দেখতে পাবেন নিজে থেকে কীভাবে তেল পড়ছে। আমরা তেলগুলো ফিল্টার করার জন্য এরকম একটি নেট ব্যবহার করে থাকি এবং এই নেটগুলোতে ফিল্টার করার পর সেগুলোকে আমরা ড্রাম ফিল্টার করি, তারপর আমরা বোতলজাত করি। তো এই হচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন নারকেল তেল। এই সেম প্রসেসে আমাদের সরিষার তেল এবং বাদাম তেলও তৈরি করা হয়। আপনাদের যদি আরও বিস্তারিত জানার থাকে আমাদের পেজে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ।